আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে জোত শিবরামপুর গার্লস হাই স্কুল দ্বিতীয় প্রাথমিক পরীক্ষা অর্থাৎ সেকেন্ড ইউনিট পরীক্ষার প্রশ্ন। বিষয় হচ্ছে বাংলা, শ্রেণী অষ্টম, পূর্ণমান 25, সময় হচ্ছে 50 মিনিট। তো চলো আমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1, রমেশের কাছে কতজন কৃষক এসেছিল? উত্তর হচ্ছে 20 জন। 1.2, গাছের জীবন হলো মানুষের জীবনের? উত্তর লিখবো অপশান কয়েকটা, ছায়া মাত্র। 1.3, দেখো ডাম্বল কার আলমারি ভেঙে বই বার করেছিল? উত্তর লিখবে সেজো কাকার। 1.4, দেখো জলশ্রীটির পাশে জলশ্রীটি হলো? উত্তর হচ্ছে অপশান কয়েকটা, নদী। 1.5-এর প্রশ্ন, এখনো তাহারা বোঝেনি হেতায় ড্যাশ বসত করে? উত্তর লিখবে অপশান গয়েরটা, মানুষ বসত করে। 2-এর প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 2.1, দাঁড়াও কবিতায় কবি কাকে মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন? এই উত্তরগুলো তোমরা প্রত্যেকে নিজেরা করে নেবে। 2.2, গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল? 2.3, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? 2.4, বুকু আর বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্য কি কি খাবার নিয়ে আসে? 2.5, দুপোর শব্দের অর্থ কী? 2.6, মাছের উপরে কি আছে? 3-এর প্রশ্নগুলো দেখে নাও। একটা যে হরিহর কতদিন পরে অপুকে নিয়ে বাড়ি ফিরেছিল? 2-এরটা হচ্ছে বিশালাক্ষী দেবী গ্রামে কোন রোগ হবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন? 3.3, 3 কোটি জেলের ছেলের নাম কি? 4-এরটা হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিলেন? 3.5, মায়ের তৈরি মোহন ভোগে কি থাকে না? আর 3.6 হচ্ছে সতু দোকান থেকে কি তুলে পালিয়েছিল? এই ছিল প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছেই পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।